नमस्कार बंधुरा, नेताजी सुभाष ओपेन यूनिवर्सिटी जरा बीडीपी अर्थात यूजी कोर्से बर्तमान पढ़ाशुना कर फर्स्ट ईयर अथवा सेकेंड ईयर तादेर जोन्नो रेनुअल करा किन्तु मैंडेटरी। रेनुअल प्रक्रिया हे एकधरण एडमिशन अर्थात जरा फर्स्ट ईयर पढ़ाशुना कर तादेर सेकेंड ईयर एडमिशन हवार जोन्नो रेनुअल मैंडेटरी और जरा सेकेंड ईयर पढ़ाशुना कर तादेर जोन्नो हे थार्ड ईयर एडमिशन प्रोसिड्यूर। तो आपनादेर रेनुअल प्रक्रिया अलरेडी चालू हो गए जा आगामी एक मास व्यापी चलो अर्थात आगस्ट मास अब्दि आपनादेर रेनुअल प्रक्रिया कन्टिन्यू थाकबे। आपनारा जे कोनो मुहूर्ते निजस्व रेनुअलटा अवश्य करे नेबेन कारण रेनुअल ना करले किन्तु आपनि परवर्ती क्लासे उत्तीर्ण होते पारबेन ना। जदि पासो करे जान तबु किन्तु आपनारा नेक्स्ट इयारे उत्तीर्ण होते पारबेन ना। ताई एई रेनुअलटा होच्छे मैंडेटरी। आजके एई भिडियोते आमि आपनादेरके जानिये देब जे कोन कोन साबजेक्ट निये पढ़ाशोना करले आपनादेर रेनुअलेर जन्य कत टाका पेमेंट करते होते पारे। तार साथे साथे एटाओ देखे नीन जे ए বছরের যে রেনুয়াল প্রসিডিউরটা সেটা শুধুমাত্র 2021 বা 2022 এর যে স্টুডেন্টস তারাই রেনুয়াল করতে পারবে এমনটা নয়। যারা ল্যাপস স্টুডেন্ট অর্থাৎ 2018 থেকে 20 মধ্যে ভর্তি হয়েছেন তারাও কিন্তু রেনুয়াল করতে পারবেন। ধরুন কোনো কারণবশত তারা পরীক্ষা দিতে পারেননি গত বছর বা তার আগের বছর বা তার আগের বছর, তারাও কিন্তু রেনুয়াল করার সুযোগ পাচ্ছেন অর্থাৎ নতুন করে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক যে সে ফি স্ট্রাকচারটা কী রয়েছে। 2018 থেকে 2020 মধ্যে যারা ভর্তি হয়েছিলেন তাদের জন্য বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, এডুকেশন, ইকোনমিক্স অ্যান্ড কমার্স নিয়ে যারা পড়ছেন তাদের জন্য রেনুয়াল ফি হচ্ছে 2700 টাকা। তারপর ম্যাথমেটিক্স উইথ সাবসিডারি পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য 3700 এবং বিডিপি সায়েন্স উইথ ল্যাব বেস সাবসিডারি পেপার্স লাইক ম্যাথমেটিক্স উইথ সাবসিডারি ফিজিক্স, বোটানি অ্যান্ড জুওলজির জন্য 4866 টাকা। এবার 2021 যারা ভর্তি হয়েছেন তাদের মধ্যে বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, এডুকেশন, ইকোনমিক্স অ্যান্ড কমার্সের জন্য 3030 টাকা এবং ফিজিক্স, কেমিস্ট্রি, জুওলজি, জিওগ্রাফি, বোটানি অ্যান্ড ম্যাথামেটিক্সের জন্য 5200 টাকা। এবং যারা 2022 সালে ভর্তি হয়েছেন বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, এডুকেশন, ইকোনমিক্স অ্যান্ড কমার্স এই সমস্ত বিষয়ে রেনুয়াল ফি লাগবে আপনাদের 3900 টাকা। বিএসসি ইন ফিজিক্স, বিএসসি ইন কেমিস্ট্রি অ্যান্ড জুওলজি এর জন্য লাগবে 5800 টাকা। বিএসসি ইন জিওগ্রাফি অ্যান্ড বিএসসি ইন বোটানির জন্য লাগবে 5600 টাকা এবং বিএসসি ইন ম্যাথামেটিক্সের জন্য লাগবে 5200 টাকা। তো বন্ধুরা, আই হোপ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোন বছর ভর্তি হয়েছেন আপনারা এবং কোন কোন সাবজেক্টের জন্য কত টাকা আপনাদের অ্যানুয়াল ফি হিসেবে পেমেন্ট করতে হবে তা আমি বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিলাম। আই হোপ আপনারা বিস্তারিতভাবে সব কিছু বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যাওয়ার আগে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ।